নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। তো আজ আমি কি করতে চলেছি, একটা নতুন জিনিস আমি করতে চলেছি, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর পাশে থাকো, ভিডিওটি অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো। তো এই দেখো, এই রাস্তা দিয়েই আমরা বাচ্চাদের খাওয়াতে আসি। এটা দিনের বেলা কত সুন্দর লাগে। এই যে আমাদের স্কুল, ওই দেখো মন্দিরের মধ্যে বাচ্চাটা শুয়ে আছে। এখন দিনের বেলাতে একটা বাচ্চাও নেই, কারণ দিনের বেলাতে অনেক রোদ থাকে, তো ওদের অনেক কষ্ট হয়, সেই জন্য ওরা এদিক ওদিক ছাওয়ার মধ্যে গিয়ে শুয়ে থাকে। এই যে সেই ব্রিজটা, এই দেখো কত সুন্দর ডিজাইন ব্রিজটা, আর দেখো খালটার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এদিকটা সোলার বসানো আছে। এটা হচ্ছে ডিপিএস দিল্লি পাবলিক স্কুল নিউ টাউন। এটা দেখো কত ভিড়, এখন বাচ্চাদের ছুটি হওয়ার সময় চলে এসেছে। অনেক বড় ইংলিশ মিডিয়াম স্কুলটা। এই যে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউ টাউনে। এটা হচ্ছে এসসিজি ক্যান্সার হসপিটাল নিউ টাউনে, খুব ভালো ট্রিটমেন্ট হয়। আজকে আমি গেছি আমাদের নিউ টাউনে একটা চায়ের দোকান আছে, তো ছোট্ট একটা দোকান, আর তার সামনে আমার মা আর একটা বাচ্চা ছেলে আছে যে আমাদেরকে হেল্প করে। তো এরা সবাই মিলে লুচি ভাজে, তো ওরা সবাই মিলে না পেরে উঠছে না, তো সেই জন্য আমিও গেছি আমার মাকে হেল্প করার জন্য, কয়েকটা লুচি সেল করার জন্য আমি গেছি। তো একটু যদি মাকে হেল্প করতে পারি তো তাহলে তো খুবই ভালো লাগে, তাই না? আর এইটা হচ্ছে আমাদের দোকান, চায়ের দোকান। ওইটা হচ্ছে আমার বাবা দাঁড়িয়ে আছে, তো চায়ের দোকানের দিকটা বাবা সামলাচ্ছে। আর দেখো এখানে স্টুডেন্টরা, সামনে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তো স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা আমাদের এখানেই খায়। তো এই দেখো আমি লুচি লেচিগুলো আর কি বেলে নিচ্ছি, বেলে নিয়ে আমি একাই ভাজবো এখন, কারণ মা ওই দিকটায় অন্য কিছু দেওয়া থোয়া করছে। আসলে স্টুডেন্টের খাওয়ার সময় যখন আসে তখন এত ভিড় হয় যে মানে পেরে ওঠা যায় না, তো সেই জন্য সবাই মিলে যদি একটু হেল্প করা হয় তাহলে সব দিকটাই সামলানো যায়। সেই জন্য আজকে গেছিলাম, কারণ যদি একটু হেল্প করতে পারি, নিজের পরিবারের পাশে যদি একটু দাঁড়াতে পারি তাহলে নিজেরই খুব ভালো লাগে। তো কোনো কাজই আমার কাছে ছোট মনে হয় না, তো সেই জন্য
আমি গেছি আমার মাকে হেল্প করার জন্য। এই যে আমার ভাই, ও এখন পেঁয়াজ কেটে দিচ্ছে। আমরা সবাই মিলেই, ফ্যামিলির সবাই মিলেই আমরা দোকানে গিয়ে হেল্প করি, কারণ সব সময় তো আর লোক রাখা সম্ভব হয় না, আর এমনও বেচাকেনা হয় না যে অনেকগুলো লোক রাখবো। তো সেই জন্য আমরা সবাই মিলেই খাটি, সবাই মিলেই হেল্প করি। আর এই যে এই বাচ্চাটা আমাদেরকে হেল্প করে, ও খুবই চতুর আর খুব চটপটে কাজ করে। ও এত ভালোভাবে সবাইকে খাবার দেয়, কি বলবো। আর বাচ্চাটা খুবই ভালো, মানে ও আমার ভাইয়ের মতো, আমার ভাইয়েরই বন্ধু, ও খুবই ভালো। তো এই দেখো কত দোকান, আইসক্রিমের দোকান, চায়ের দোকান, এখানে সারি সারি দোকান। ওই দিকটাতেও অনেকগুলো দোকান রয়েছে, প্রায় 5টা মতো দোকান আছে। আর এখানে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের চায়ের দোকান। আর ওই ডান সাইডের দিকটাতেও না অনেকগুলো দোকান রয়েছে, কারণ এখানে অনেক কলেজ আছে, তারপরে হসপিটাল আছে, স্কুল আছে, তো সেই জন্য এখানে একটু ভিড় হয়। তো দেখো এই যে আমাদের ছোট্ট দোকানটা তোমাদের আজকে দেখালাম। তা ছোট্ট দোকানে নর্মাল বেচাকেনা যা হয়, আমাদের সংসার চলে যায় আর আমাদের বাচ্চাদের খাবার দাবারও চলে যায়। তো এই যে আমার মা লুচি বেড়ে সবাইকে দেওয়া থোয়া করছে। আমাদের এই চায়ের দোকানটা গত 8 থেকে 10 বছর চলছে, মানে এরকমই বয়স হচ্ছে, আমার ঠিক মনে নেই, কিন্তু অনেক পুরনো দোকান। কারণ সবার প্রথমে আমাদের দোকানে এত মাল জিনিসও ছিল না, অনেক অল্প, মানে দুটো ফ্লাস্ক নিয়ে মা বসতো। তো এই যে হচ্ছে আমাদের দোকানে লুচি হওয়ার পাশাপাশি মুড়ি, ঘুগনি, ডিম টোস্ট, ম্যাগি এগুলোও হয়। তো সবাই আমার মায়ের হাতের রান্না এত খেতে ভালোবাসে, স্টুডেন্টরা, তারপরে এসএনইউর স্যার ম্যামরা, আর আমার মায়ের প্রতি এত শ্রদ্ধা, এত সম্মান ওদের। আর আমার মাও কিন্তু ওদেরকে খুব শ্রদ্ধা সম্মান করে, আর যার জন্য আমার মা সেই শ্রদ্ধাটা অর্জন করতে পেরেছে। কারণ নামি দামি লোকেদের কাছে সম্মানের জায়গা তৈরি করাটা অতটা সহজ নয় যতটা আমার মা এই কয় বছর তৈরি করেছে। এই যে আমার লাসা সোনা এসে দোকানের সামনে বসে আছে, ওদের কিন্তু আমরা খুব ভালোবাসি আর খেতেও দিই, সেই জন্য ওরা আমাদের দোকানে সবসময় এসে বসে থাকে। তো দোকান থেকে একটা কলা নিয়ে খাচ্ছিলাম, আমার মন্টি সোনা এসে আমার কাছে চাচ্ছে, ও ভেবেছে হয়তো আমি অন্য কিছু খাচ্ছি। তো ও কিন্তু কলা খায় না, তবুও আমি ও মুখের দিকে চেয়েছিল বলে একটু কলা দিয়ে দেখলাম যে দেখ আমি কলা খাচ্ছি, তুই তো কলা খাস না, তাও একটু মুখে দিয়ে দেখলাম ওকে। মন্টি এদিকে তাকা, খাস না এটা। তো এখন থেকে কিন্তু আমি রোজই আমার মায়ের হেল্প করার চেষ্টা করব। তোমরাও কিন্তু তোমাদের ফ্যামিলির যতটা পারো হেল্প করো। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, এখানেই এন্ড করলাম। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।